জেলকু টণা হে বিজেপি রাষ্ট্রে অধ্যক্ষ অর্থমন্ত্রী কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী না থানায় রুজু হল এফআইআর নির্বাচন বন্ড সাহায্যে দিয়ে যা ধক চমক ডরাই ধমকাই করা টঙ্কা দীর্ঘ শক্তি দেশের সরকার গঠন করা এপর্যন্ত দিনক দিন কায়া বিস্তার করেচাল কিন্তু এর ভিতরে বিজেপি বিজয় সূত্র সাজিবা কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী মানে মুখ্য ভূমিকা তুলাই এবার এপরি কিছু তথ্য সামনাক আসিছে তাকে নিয়ে চিন্তার ভাজপা সরকার তেমনি নিকটর নির্বাচন বন্ড মাধ্যমে জবরদস্তি টঙ্কা আদায় মামলার বেঙ্গালের স্বতন্ত্র প্রতিনিধি ফোর্স শুক্রবার কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা বি থানার এলাপ নির্দেশ তেমনি সূচনা মুক্ত জন অধিকারী পরিষদর অধ্যক্ষ আদর্শ আয়র বেঙ্গাল স্বতন্ত্র লোকপ্রতিনিধি কোর্টরে বিজেপি নেতৃত্ব বিধে অভিযোগ করে এবং কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কার তবে অভিযোগকারী নিজ অভিযোগ যে নির্বাচন বন্ড মাধ্যমে সে ধর আবেদন কুড়া করে বেঙ্গালু তিলক নগর পুলিশ টিসন কু নির্বাচন বন্ড মাধ্যমে জবরদস্তি টঙ্কা আদায় মামলার এফআইআর রুজু নির্দেশ তে পরিষদ এপ্রিল দুই হাজার চব্বিশ বয়ালিশতম এসএম কোর্টে দাখল হয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইডি অধিকারী ভাজপা অধ্যক্ষ জেপি নড্ডা ভাজপার তৎকালীন কর্ণাটক সভাপতি নীন কুমার অভিযোগ আসবে উক্ত পরি শুনে পর বেঙ্গাল তিলক নগর পুলিশ কামলা রুজু নির্দেশ দিচ্ছেন এই মামলার পরবর্তী শুধান অক্টোবর দশ তিখ পর্যন্ত স্থগিত রে দেখেট মন্ত্রী না মামলা রুজু হওয়া পরে কম রাজে হেভি ওয়েট নেতা পরবর্তী আভিমুখ্য